আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সুন্দর আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো এবং বাসায় সুন্দরভাবে তোমরা প্রস্তুতি গ্রহণ করছো। আমরা গণিতের গত ক্লাসে তোমাদেরকে সেই উপাত্ত থেকে কিছু মানস অঙ্ক সহ তোমার মূল বইয়ের যে দুটো অঙ্ক আছে সেটা আমরা করতে পেরেছিলাম। আসলে এই যে অন্যান্য অধ্যায়গুলো করার সময় তোমাদেরকে মাঝে মধ্যে একটু ভয় দেখাইয়ে থাকি, কিন্তু আসলে এই অধ্যায়ের মধ্যে কোনো ভয় নেই। বরং আমি মনে করি এই অধ্যায় থেকে প্রত্যেকটা ছেলেমেয়েই 10-এ 10 নম্বর পেয়ে থাকে। এখন আমি তোমাদেরকে একটু মনোযোগ আকর্ষণ করবো এই কারণে যে তোমরা একটু মনোযোগের সাথে যদি তোমাদের মূল বইয়ের যে দুটো তিনটে অঙ্ক আছে এইগুলোই যদি ভালো করে শিখতে পারো, তাহলে এখান থেকে পরবর্তীতে যে সৃজনশীল প্রশ্নই তোমাদের দিক না কেন তোমরা অত্যন্ত চমৎকারভাবে করতে পারবা। তা হ্যাঁ, আমি আসো তোমাদেরকে আগে তোমাদের যে মূল বইটা আছে মূল বইয়ের মধ্যে গতদিন 1 এবং 2 নম্বর প্রশ্ন আলোচনা করতে পেরেছিলাম। আজকে বাকি যে প্রশ্ন আছে সেটা আলোচনা করে দুটো সৃজনশীল প্রশ্ন লিখেছি, দুটো সৃজনশীল প্রশ্নের মধ্যে চলে যাব। তা আসো, আমরা 1 এবং 2 যেহেতু গতদিন আলোচনা করেছি, আজকে আমরা 3-এ চলে যাই। 3-এ কি বলছে একটু খেয়াল করো। 3 নম্বর অঙ্কে বলছে, পাশের সারণীতে 4টি গ্রামের জনসংখ্যা আয়তন এবং জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে। তাহলে প্রথমে একটা শক করে দেওয়া আছে, এখানে 4টে গ্রামের নাম উল্লেখ করা আছে। একটা গ্রামের নাম ক, একটা গ্রামের নাম খ, একটা গ্রামের নাম গ এবং আর একটা ঘ। এখন জনসংখ্যা দেখো, ক গ্রামের জনসংখ্যা 1800 জন, খ গ্রামের জনসংখ্যা 2200 জন, গ গ্রামের জনসংখ্যাটা দেওয়া নেই, ঘ গ্রামের জনসংখ্যা 2240 জন। এবং ক গ্রামের আয়তন হচ্ছে 15 বর্গ কিলোমিটার, খ গ্রামের আয়তন হচ্ছে দেওয়া নেই, গ গ্রামের আয়তন 25 বর্গ কিলোমিটার এবং ঘ গ্রামের আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। এখন দেখো, তোমাকে বলছে ক গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত হবে। এখন আমরা দেখো, আমরা শিখেছিলাম কি বাবারা, যে শিখেছিলাম এই মোট জনসংখ্যাকে মোট আয়তন দ্বারা ভাগ করলে আমরা জনসংখ্যার ঘনত্ব পেয়ে যাব। এখন যদি আমরা এটা শকে করি, সেই ক্ষেত্রে আমাদের এখানে মোট জনসংখ্যা আছে 1800 জন আর তোমার আয়তন আছে 15, অর্থাৎ এটাকে দিয়ে যদি আমরা 15 দ্বারা ভাগ করি তাহলে এটা হয়ে যাবে। তা 15 দ্বারা ভাগ করো, 15 18-এর ভিতরে কয়বার গেল, একবার। তোমরা এভাবে ভাগ না পারলেও তোমরা আলাদাভাবে করবা, তাহলে 3 2 0 এই হলো 120 জন। তাহলে আমরা বুঝতে পারছি যে এর ঘনত্ব হবে 120 জন, আর উপরে তো উল্লেখ করা আছে 120 জন যদি আলাদা করে লিখতে হয় পার বর্গ কিলোমিটার। এটাই হলো ঘনত্ব। দেখো, আমরা জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের যে অর্থাৎ জনসংখ্যার ঘনত্বের যে সংখ্যা শিখেছিলাম যে একটা নির্দিষ্ট একটা বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে, তাহলে 1 বর্গ কিলোমিটারে 120 জন লোক বাস করে, সেই জন্য এখানে ক গ্রামে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 120। খ গ্রামের জনসংখ্যা দেওয়া আছে এবং জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে, আয়তন দেওয়া নেই। তাহলে আসলে তোমরা যখন ভাজ্য, ভাজক এবং ভাগশেষ, ভাগফল এরকম করেই, অর্থাৎ এখানে তোমার জনসংখ্যা হচ্ছে ভাজ্য আর ভাগফল হচ্ছে 110, তাহলে ভাজক বের করতে হবে। তার মানে জনসংখ্যার দেওয়া আছে, জনসংখ্যা দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, তোমার আয়তন বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রেও আমরা এই জনসংখ্যাকে আমরা ঘনত্ব দ্বারা ভাগ করব। 110 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে 2, এখানে 1-0, 1-0 কেটে দিলাম আর এখানে 2, তাহলে এর আয়তন হবে 20 বর্গ কিলোমিটার। আচ্ছা, এরপরে আসো গ নম্বরে। 3-এ কি দেওয়া আছে তোমার? 3 নম্বরে এসে দেওয়া আছে তোমার আয়তন দেওয়া আছে এবং ঘনত্ব দেওয়া আছে, কিন্তু জনসংখ্যা দেওয়া নেই। তাহলে আমরা আয়তন অর্থাৎ ভাজ্য দেওয়া নেই, ভাজক এবং ভাগফল দেওয়া আছে। সেই ক্ষেত্রে তাহলে এটা হবে তোমার 25 গুণ 60, 6 25-এ 150 আর 1-0, তাহলে এর আয়তন হবে 1500 বর্গ কিলোমিটার। তাহলে দেখো, এখানে প্রশ্ন কি ছিল, 1 দিয়ে ... ছিল, তাহলে 1-এর উত্তর হলো কত? 1-এর উত্তর হলো 120। তারপরে 2-এ দিয়ে একটা ... দেওয়া আছে, 2-এর উত্তর আমরা কত পেলাম? শুধু 20। আচ্ছা, এরপরে 3-এর উত্তর পেলাম আমরা, 3-এর উত্তর পেয়ে গেলাম হচ্ছে
1500 জন। এবার চারের উত্তর দেওয়া আছে, কি দেখ বের করতে হবে, এখানে জনসংখ্যা দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে, তাহলে ঘনত্ব বের করতে হবে। তাহলে 2240 একে আমরা 8 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ জনসংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করতে হবে। তাহলে তোমার এই 8 দুগুণে 16, এখানে হচ্ছে তোমার 6 আছে, কত হলো 12 হবে, 6 64, 8 64, আর এই 1টা 0 1টা 0, এই 0, তাহলে 280 জন। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, যে এই যে 3 নম্বরে যে একটা সারণী দেওয়া আছে, সারণী দেওয়ার এক প্রথম প্রশ্ন বলা হচ্ছে 1, 2, 3 এবং 4 নং খালি ঘর পূরণ করো, আমরা খালি ঘরটা পূরণ করে ফেলেছি। এরপরে বলছে কোন গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি, তাহলে দেখো ঘ গ্রামের, একটা গায়ে 2240, একটা 1500, 2200 আর একটা 1800, তাহলে ঘ গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি, জনসংখ্যার ঘনত্ব বেশি কোন গ্রামের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি, তাহলে দেখো সবচেয়ে ঘনত্ব বেশি পেলাম আমরা লাস্টে কত পেলাম, 280। তাহলে ঘ গ্রামের জনসংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি, সেটা হলো 280 জন। তাহলে আমরা 1 নং এবং 2 নং প্রশ্নের উত্তর করলাম। এবার 3 নম্বর বলছে কোন গ্রামটিতে বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে, কোন গ্রামে বলো, তাহলে যেখানে জনসংখ্যা বেশি সেই গ্রামেই বড় বাজার থাকবে, কারণ বাজারটা অনেক সময় নির্ভর করে জনসংখ্যার উপরে। এবার তাহলে আসো, এটা আমরা এভাবে যেমন একটা কথা বলতে পারি, আবার যে গ্রামের আয়তন সবচেয়ে বেশি সেখানেও তোমার বড় বাজারের জায়গাও দরকার হতে পারে। আচ্ছা, তারপরে এরপরে বলছে যে হাকিম সাহেব 4টি গ্রামের একটিতে বাস করেন এবং তিনি বলেন আমার গ্রামের আয়তন অনেক বড় কিন্তু নদীর কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ কম, তিনি কোন গ্রামের অধিবাসী হতে পারেন? তাহলে তিনি যেমন বলছেন আমার গ্রামের আয়তন অনেক বড় কিন্তু নদীর কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ, তাহলে তোমার এটা আসলে তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি মনে করতে পারো যে সবচেয়ে বড়, যেহেতু বলছে অনেক বড় তা সেহেতু তুমি ঘ গ্রামটা হতে পারে, যে বসবাসের জায়গা কম হতে পারে কারণ তোমার অনেক বড় যেহেতু বলছে, দুঃখিত, তাহলে এটা গ নম্বর গ্রাম হতে পারে, যে তোমার এর আয়তন হচ্ছে 25 হচ্ছে এর আয়তন, তারপরে ওইখানে জনসংখ্যার লোকজন একটু কম, তো এটাই হবে আসলে গ গ্রাম হবে, কারণ এখানে জনসংখ্যা কম কিন্তু আয়তন বেশি, তো ঠিকই আছে এটা গ নাম্বার গ্রামটা হতে পারে। তো এই ছিল তোমাদের মূল বইয়ের অঙ্ক। আমি এখন তোমাদেরকে কিছু দুটো সৃজনশীল অঙ্ক আমি লিখেছি আমার অভিজ্ঞতা থেকে, এই অভিজ্ঞতা এই কারণে বলছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন সালে, যেমন 17 সাল, 18 সাল, 19 সাল যে সমাপনী পরীক্ষাটা হয়েছে, এই সমাপনী পরীক্ষার আলোকে যদি আমরা চিন্তা করি তাহলে এই দুটো প্রশ্ন, আমি যে দুটো প্রশ্ন লিখেছি এই দুটো প্রশ্নই তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই দুটো প্রশ্ন শিখলেই তোমাদের মোটামুটি এই অধ্যায়ের অনেক কিছুই শেখা হয়ে যাবে। আসো আমরা কি লিখেছি বাবারা, যেমন ধরো আমি প্রথমে একটি অঙ্ক লিখেছি তোমাদের জন্যে, যে 25 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে, 25 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর। তা সেই ক্ষেত্রে দেখো 25 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরটা কী কী দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে 75, তারপর 68, তারপরে 71, 67, 87, 99, 95, 93, 76 ইত্যাদি ইত্যাদি। তা আমি আসলে এগুলোর আমি পড়তে চাচ্ছি না, তোমরা এখানে অঙ্কটা দেখা দরকার, আগে বুঝে নাও। অঙ্ক বলছে, অঙ্ক হলো উপাত্তগুলোর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত। দেখো বাবারা, এটা গতদিন আমরা কিন্তু একটু আলোচনা করেছিলাম, তাহলে দেখো এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে এগুলোকে নিশ্চয়ই আমরা উপাত্ত বলি, কারণ এটার মাধ্যমে একটা তথ্য প্রকাশ পেয়েছে, তো এইগুলোকে আমরা উপাত্ত বলি। তাহলে আমরা এটাও শিখেছিলাম উপাত্ত দুই ধরনের, একটা বিন্যস্ত একটা অবিন্যস্ত। তাহলে এখানে যে তোমাকে প্রথমে বলা হয়েছে উপাত্তগুলোর সর্বনিম্ন ও সর্বোচ্চ মান কত, এটা নিশ্চয়ই তোমরা পারবা। এখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চ হচ্ছে 99, তাহলে তুমি এখানে কি লিখতে হবে, উপাত্তগুলোর সর্বোচ্চ মান হলো 99 এবং সর্বনিম্ন মান হলো 67। তাহলে এটা কি কোনো কঠিন ব্যাপার বাবারা বলো, তাহলে তোমরা এখান থেকে কিন্তু এটাকে করে নিতে পারবা। আচ্ছা, তাহলে আমরা কি বললাম, প্রশ্নটা বললাম এটা 2 মার্কের একটা প্রশ্ন, উপাত্তগুলোর সর্বোচ্চ হচ্ছে 99, উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ উপাত্ত 99, উপাত্তগুলোর মধ্যে সর্বনিম্ন উপাত্ত 67, ব্যাস এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, 2 নম্বর তুমি পেয়ে যাবা। এরপরে 3 নম্বরের একটা প্রশ্ন বলা আছে উপাত্তগুলোর মানের, উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাও, দুঃখিত একটু ভাষাগত প্রবলেম হয়েছে, উপাত্তগুলোকে
মানের ক্রমানুসারে সাজাও। এর অর্থটা কি? মানের ক্রমানুসারে এই উপাত্ত দেখো আমার একটু বিশৃঙ্খল অবস্থায় পাতানো আছে, এলোমেলো অবিন্যস্ত অবস্থায় পাতানো আছে। তো সেই ওই উপাত্তগুলোকে আমরা যদি বিন্যস্ত করতে চাই তাহলে আমি মানের ক্রমানুসারে সাজাতে হবে। আমি এটাকে ছোট থেকেও বড় সাজাতে পারি, আবার বড় থেকেও ছোট সাজাতে পারি। তবে বড় থেকে যদি ছোট সাজাও বা ছোট থেকে বড় সাজাও, তা আমরা প্রথমে ধরো ছোট থেকে তোমাকে বলেছে মানের ক্রমানুসারে সাজাও, তুমি যে কোনোটাই করতে পারো, ছোট থেকেও বড় করতে পারো, বড় থেকেও ছোট করতে পারো। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, তখন তোমার একটা বিপদের জায়গা আছে। টিচার যদি মনে করে যে না তুমি বড় থেকে ছোট করলে না কেন, তুমি ধরো করেছো ছোট থেকে বড়, তা টিচার ভাবতে পারে যে না তুমি বড় থেকে ছোট করলে না কেন, তোমাকে এক নম্বর কম দেবো। আবার তুমি ছোট থেকে বড় করেছো, টিচার মনে করতে না তুমি কেন বড় থেকে ছোট করলে না, মানে তুমি যেটা করেছো তার উল্টোটা কেন করলে না, টিচার বলতে পারেন। সেই জন্য আমরা একটা কাজ করব, আমাদের প্রথম দিকে ছোট থেকে বড় সাজাবো, সাজাই সেইটাকেই যদি আমরা বড় থেকে ছোট সাজাই সেটা তো আমাদের বেশি সময় লাগবে না, ওটাকেই জাস্ট আমরা রিভার্স করে দেবো, যেটাকে আমরা ছোট থেকে বড় সাজিয়েছিলাম সেটাকে আমরা বড় থেকে ছোট সাজিয়ে দেবো। তাহলে আমি কি বলছি, তোমার খ নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে, যে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই, কি লিখবো আমরা বাবা, যে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। হ্যাঁ কি বাবা, এখানে একটু লিখে দাও যে ছোট থেকে বড়। তাহলে সবচেয়ে ছোট কোনটা, 67, তারপরে কত, তারপরে দেখো 68, এইভাবে করে এইভাবে করে তোমার চলতে 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 লাস্টে হবে কত, 99। তাহলে তোমার কাজ হচ্ছে তোমাকে বুঝে বুঝে যাওয়া, 67, 68, 69, 70 এরকম করে পর্যায়ক্রমে চলে যাওয়া। হ্যাঁ মজার ব্যাপার আছে, মজার ব্যাপার আমি কথার কথা বলছি, ধরো তোমার 70 আছে তিনটা, তাহলে কিন্তু তোমাকে তিনটা 70 লিখতে হবে, 70, 70, 70। যদি 70 তিনটা থাকে, আমি কথার কথা বলছি, তোমরা যেন আবার এটাকে মনে করো না স্যার আবার 70 তিনটা কোথায় বলে, আমি বোঝানোর জন্য বলছি, তোমার মোট 25টা অঙ্ক দেওয়া আছে এখানে, মানে অঙ্কের নম্বর দেওয়া আছে, তোমাকে 25টাকেই কিন্তু সাজাতে হবে। তাই 70 মনে করলে যে স্যার আমি তো একবার লিখেছি আর লেখার দরকার নেই, তা কিন্তু নয়। তাহলে এটা হয়ে গেল, আর তোমার যখন এইটা হয়ে গেল তখন তুমি এখানে আবার লিখে দিবা বড় থেকে ছোট, এটা আর বেশি কষ্ট হবে না, তখন তোমার আগে 99 ইত্যাদি 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 লিখতে লাস্টে 67, তুমি ওইখানে ওইগুলোকে আবার রিভার্স লিখে দিবা। তাহলে আমি বিশ্বাস করি তোমরা এখানের ক নম্বর এবং খ নম্বর দুটো অঙ্কই তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ এইবার আমরা আসি একটু আলোচনা করব। আমি তোমাদের আজকে যেমন কোনো ছোট প্রশ্ন লিখে দেইনি, কিন্তু আমি কিছু ছোট প্রশ্ন তোমাদের এখানে আমি আলোচনা করতে চাই। উপাত্তগুলোকে স্পাস শ্রেণী ব্যবধানে বিন্যস্ত করো। আসলে আমরা যদি সুন্দরভাবে করতে চাই, আমরা ক্যান পাবলিকে পড়ি, আমরা ক্যান পাবলিকের স্টুডেন্ট, আমরা যদি এখানে ভালো করে করতে চাই তাহলে গ নাম্বার দিয়ে এখানে লিখতে হবে যে এখানে সর্বোচ্চ উপাত্ত কত, 99, আর সর্বনিম্ন উপাত্ত হচ্ছে তোমার 67। তাহলে এখানে আমরা কি লিখব, পরিসর। আমি তোমাদেরকে গতদিন আলোচনা করে বুঝিয়েছিলাম, মানে কতগুলো ঘর লাগবে আমার, বা এটা কতগুলো, মানে এর কতগুলো ব্যাপ্তি, মানে এর পরিসর বা ব্যাপ্তি কতগুলো সংখ্যার মধ্যে এই অঙ্কগুলো রয়েছে। তাহলে পরিসর এটা কি জানি আমরা, এই 99 - 67 যোগ হলো 1, তাহলে এটা করলে 99 থেকে 67 চলে গেলে তোমার এখানে রইল 32 + 1, তাহলে সমান হচ্ছে 33। তাহলে দেখো আমরা পরিসর পেয়ে গেলাম কত, 33। শ্রেণী ব্যবধান কত, শ্রেণী ব্যবধান হচ্ছে 5, কারণ তোমাকে বলেছে কি যে 5 শ্রেণী ব্যবধানে এটাকে বিন্যস্ত করতে হবে। তাহলে আমি যে এখানে ঘর টানবো, কয়টা ঘর হতে হবে, তাহলে এটা আমাকে আগে একটু বুঝতে হবে। তাহলে এখানে যেহেতু আমার পরিসর 33, তাহলে এখানে আমার লিখতে হবে এরকম করে যে শ্রেণী সংখ্যা কত হবে, শ্রেণী সংখ্যা হবে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। বাবারা এটা একটু ভালো করে করার জন্য আমি বলছি, এই পরিসর হচ্ছে 33, একে যদি তুমি 5 দ্বারা ভাগ করো তাহলে এটা হবে যে 6.6।
6.6 হলো, তাহলে 6.6 যদি হয়, 6.1 যদি হয় তাহলে সাতটা ঘর হবে, 6.9 হলেও সাতটা ঘর হবে, তাহলে এখানে আমাদের ঘরের সংখ্যা হবে সাত। তাহলে এখানে আমরা সাত, এখন আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, ঘরের সংখ্যা সাত বলতে এইদিকে একটু আমরা দেখি কিভাবে আমরা অঙ্কটা করতে পারি। দেখো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আর এখানে হবে আট, মোট আটটা ঘর হবে, সাতটা বললে আটটা। কেন একটা জিনিস লিখতে হবে এখানে, সেটা কিরকম, এখানে আমরা লিখব যে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান করেছি, আর এখানে লিখব সংখ্যা বা ঘটন সংখ্যা লিখব, বা সংখ্যা এখানে লিখব ট্যালি। তোমাকে যখন পাঁচ উপাত্তগুলোকে পাঁচ শ্রেণী ব্যবধানে বিন্যস্ত করতে বলেছে, তখন আমরা এখানে কি কি করব দেখো, আমরা একটা লিখেছি, আমরা এদিকে আসি, দুঃখিত আমরা আর প্রশ্নটা এখন দেখার দরকার নেই, আমরা এখানে কি কি করেছি দেখে নাও। এখানে আমরা এই গ নাম্বার অঙ্ক করতে যে আগে লিখেছি এখানে সর্বোচ্চ এত, সর্বনিম্ন এত, এবং পরিসর হচ্ছে এই যে সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ এক, তারপরে হলো তোমার এইটা হলো আমার পরিসর পেয়েছি। দেখো তাহলে এই যে পরিসর ৩৩, এটাকে শ্রেণী ব্যবধান হচ্ছে আমাদের পাঁচ, সেই জন্য শ্রেণী সংখ্যা আমি যে কয়টা ঘর টানবো সেটা তুমি আগে একটা ধারণা পেয়ে যাবা, শ্রেণী সংখ্যা হবে হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান, তখন আমার এটা হলো ৩৩ ভাগ পাঁচ করলে ধরো পাঁচ ছয় ৩০, আর ওই যে 6.6, তাহলে তোমার শ্রেণী সংখ্যা হবে সাতটা। তাহলে শ্রেণী সংখ্যা সাতটা হলে সাতটা, সাতটা শ্রেণীর জন্য সাতটা ঘর আমি রাখবো, আর উপরে আমার শ্রেণী ব্যবধান, তারপরে সংখ্যা ট্যালি, এইগুলো আমি লিখে দেব। এখন দেখো তোমার এখানে অঙ্কটা করতে তুমি পেরে যাবা, শ্রেণী ব্যবধান। দেখুন তোমার সর্বনিম্ন শ্রেণী কত ছিল, সংখ্যা কত ছিল, ৬৭ ছিল, তাহলে আমি হয়তো এখান থেকে ধরো আমি এখানে লিখব যে ৬৬ থেকে ৭০, তারপরে লিখব ৭১ থেকে ৭৫, তারপরে লিখব আমি ৭৬ থেকে ৮০, তারপরে লিখব ৮১ থেকে ৮৫, তারপরে লিখব ৮৬ থেকে ৯০, তারপরে লিখব আমি ৯১ থেকে ৯৫, আর তারপরে লিখব এই ৯৬ থেকে ১০০। এর অর্থটা কি দেখো বাবা, এটাকে আমরা বিন্যস্ত করতেছি, এটা অবিন্যস্ত অবস্থায় আছে, এটাকে বিন্যস্ত। তাহলে প্রথমেই আসে ৭৫, ৭৫ কোন ঘরে যাবে, ৭৫ যাবে এই ঘরে, একটা চিহ্ন দিলাম। তারপরে আসে ৭২, ৭২টাও যাবে এই ঘরে, তারপরে আসে ৭১, ৭১টাও যাবে এই ঘরে, তারপরে আসে ৬৭, ৬৭ যাবে প্রথম ঘরে, তারপরে যাবে তোমার, হ্যাঁ তুমি ট্যালিটাকেও আগে লিখে সংখ্যাটাকেও পরে লিখতে পারো, ওতে কোনো সমস্যা নেই। এরপরে তোমার ৮৭, ৮৭ যাবে কোন ঘরে, এই যে এখানে একটা ঘরে গেল। তারপরে আসে ৯৯, ৯৯ যাবে লাস্ট ঘরে, তারপরে আসে ৯৫, তুমি এখানে কেটে কেটে দিতে পারতে যদিও, ৯৫ আছে, ৯৫ যাবে তোমার লাস্টের আগের ঘরে, তারপরে আসে ৯৩, ৯৩টাও যাবে সে লাস্টের আগের ঘরে, তারপরে আসে ৭৬, ৭৬ ওখান থেকে একটাকে ধরবা আর কাটবা, তারপরে আসে ৬৯, ৬৯ আছে তোমার প্রথম ঘরে, তারপরে ৭২, ৭২ আছে তোমার দ্বিতীয় ঘরে, তারপরে আসে ৮৮, ৮৮ যাবে তোমার হচ্ছে এই ঘরে, তারপরে তোমার ৭৪, ৭৪ আছে এখানে যাবে, এই কেটে দিলাম, চারটের পরে পরবর্তীটা কেটে দেবো, ৯৭ হচ্ছে, ৯৭ হচ্ছে লাস্ট ঘরে যাবে, তারপরে ৭৭ যাবে হচ্ছে তোমার ৭৬ থেকে ৮০ ঘরে, তারপরে ৯৪, ৯৪ যাবে লাস্ট সেকেন্ড ঘরে, তারপরে আছে ৯২, এটাও যাবে সেখানে লাস্ট সেকেন্ড ঘরে, ৬৯, ৬৯ হচ্ছে যাবে প্রথম ঘরে, তারপরে ৭০ আবার প্রথম ঘরে, তারপরে তোমার ৮৩, ৮৩ যাবে হচ্ছে, ৮৩ যাবে
অর্থাৎ তোমার 81 থেকে 85 ঘরে, তারপরে যাবে আবার 85, 85টা সেই 85 ঘরে যাবে, তারপরে যাবে 98, এই 98 ঘরে, তারপরে 92 যাবে হচ্ছে এই লাস্ট সেকেন্ড ঘর এই, তারপরে 81 যাবে তোমার হচ্ছে 81 থেকে 85 ঘরে, আর 82 যাবে ঠিক এইভাবে আবার সেটা। এখানে দেখো, এখানে পেলাম আমরা কয়টা? চারটা। এখানে পেলাম পাঁচটা, এখানে পেলাম দুইটা, এখানে পেলাম চারটা, এখানে পেলাম দুইটা, এখানে পেলাম পাঁচটা, এখানে পেলাম তিনটা। তাহলে পাঁচ আর তিন আট, আর হচ্ছে পাঁচ আর তিন আট আর দুই দশ, হচ্ছে চোদ্দ আর দুই ষোলো, আর পাঁচ একুশ, আর চার পঁচিশ। তাহলে এখানে আমরা লিখব মোট পঁচিশ, এই অঙ্কটা তোমার এখানে হয়ে গেল। এখন যদি আমরা এই ঘরটাকে আগে দিই, এটা পরে দিই, সেটাই বেশি সুন্দর হবে, তা তোমরা সেভাবেই করবা। তাহলে দেখো, এটাই হলো আমাদের মোটামুটি এই গোয়া নাম্বার অঙ্কটা উপাত্তগুলোকে পাঁচ শ্রেণী ব্যবধানে বিন্যস্ত করেছি। হ্যাঁ, এইগুলো অনেকে তোমরা লেখো না, অনেকে লেখে, অনেকে যারা লেখে তাদের অঙ্কটা অত্যন্ত চমৎকার হবে, নির্ভুল হবে। কেন বলছি? যে আমি এখানে কয়টা ঘর আঁকবো, পাঁচটা, এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ঘর নিয়েছি, এই ঘর সংখ্যা কত হবে, সেই ঘর সংখ্যা বের করার জন্যে ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা করতে পারি। তা আমি তোমাদেরকে, আমি বিশ্বাস করি যে প্রথম যে সৃজনশীল অঙ্কটা আমি লিখেছিলাম, সেই প্রথম সৃজনশীল অঙ্কটা তোমরা এখানে বুঝতে পেরেছ। তা আজকের মতো আমাদের এই সৃজনশীল অঙ্কটা পরবর্তীতে তোমরা, আমি পরবর্তী ক্লাসে পরেরটা আলোচনা করব। আজকের মতো তোমাদের জন্যে আমি এইটা করেই তোমাদেরকে আমি আপাতত আজকের মতো আমি এটা রেখে দিতে চাচ্ছি। তাহলে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, কোনো তোমাদের কোনো সমস্যা হলে তোমরা আমার সঙ্গে আরও যোগাযোগ করো। আমি আশা করি তোমরা পরবর্তীতে, আমার আর একটা ক্লাস এটার উপরে হবে, পরবর্তী সৃজনশীল অঙ্কটা এবং পরীক্ষার বোর্ডে যা পড়েছে সেটা আমি পরবর্তী ক্লাসে করে দেবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।